পৃথিবীর বুকে অজানা রহস্য ঘেরা যত স্থানের নাম সবার কাছেই জানা, তার মধ্যে অন্যতম বারমুডা ট্রায়াঙ্গেল। আজ পর্যন্ত যত গবেষণা হয়েছে কোনো কিছুতেই এ রহস্য উদ্ঘাটনের কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি। মানুষ সর্বদা জ্ঞানপিপাসু, তাই অজানাকে জানা আর নতুন কিছু প্রমাণের যে স্পৃহা তা সর্বদা বিজ্ঞানীদের মধ্যে পরিলক্ষিত হলেও তরুণ মহলে আমাদের কাছে তা সর্বদাই আকর্ষণীয় একটা বিষয় হয়ে থাকে। প্রথমেই বলে আসি বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে। আমরা সকলেই জানি বারমুডা ট্রায়াঙ্গল একটি ত্রিভুজাকৃতি জায়গা বিশেষ, যার এক পাশে রয়েছে ফ্লোরিডা, অন্য পাশে বারমুডা আর অপর পাশে আছে সান জুয়ান, পুয়ার্টো রিকো। পৃথিবীর অন্য যত রহস্যে ঘেরা স্থান, তার থেকে এই জায়গাকে গুরুত্ব দেবার মূল কারণ হল ভাল পরিবেশে নৌযান ও আকাশযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি। এমন এক জায়গা যেখানে একবার প্রবেশ করলে সেখানে থেকে বের হবার বা কোনো তথ্য বের করে আনার কোনো অবকাশ নাই। অনেকে আবার এই জায়গাকে ডেভিল ট্রায়াঙ্গল ও ট্রাপিজিয়াম আকৃতির বলে থাকেন। একটি ধারণা সবার মধ্যে প্রচলিত আছে যে বহির্বিশ্বের কোনো অজানা প্রাণীর বাস সেখানে, যারা সর্বদা বসে আছে আশেপাশের সবকিছু গ্রাস করে নেবার জন্য। ধারণা মতে ভিনগ্রহের মানুষেরা পৃথিবীতে এসে এ স্থানটিকে তাদের ঘাঁটি বানিয়ে নেয় এবং এ অঞ্চলের ভিতরে প্রবেশকারী সকল কিছুর চিহ্ন তারা গাইড করে দেয় যাতে কেউ তাদের ব্যাপারে কিছুই জানতে না পারে। মজার বিষয় হিসেবে এই জায়গাকে তুলনা করা যেতে পারে ব্ল্যাক হোলের সাথে, যেখানে একবার কেউ প্রবেশ করলে বের হওয়া তো দূরের কথা, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সর্বপ্রথম এই জায়গার আবিষ্কার করেন আমেরিকার উদ্ভাবক কলম্বাস। তার বর্ণনা মতে তার জাহাজের নাবিকেরা বারমুডা ট্রায়াঙ্গল পাড়ি দেবার সময় দেখেছিল আলোর নাচানাচি আর আকাশে ধোয়া। এছাড়া কলম্বাস আরো লিখেছেন যে এই জায়গায় এসে তার কম্পাসও ভুল নির্দেশনা দিচ্ছিল। আজ পর্যন্ত অসংখ্য জাহাজ এবং উড়োজাহাজ মিলিয়ে গেছে এই ট্রায়াঙ্গলে, যার কোনো চিহ্ন আজও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হয় এ পর্যন্ত 50টি বাণিজ্যিক জাহাজ ও 20টি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গলে। সর্বপ্রথম 5ই ডিসেম্বর 1945 সালে আমেরিকার 5টি যুদ্ধবিমান 14 জন সহ মিলিয়ে যায় এই ট্রায়াঙ্গলে। সর্বশেষ তথ্য মতে খবর এসেছিল বিমানগুলো যখন এই অঞ্চলের খুব কাছাকাছি এসে পড়ে, তারা বলছিল তাদের সামনে খুবই ধোয়া, তারা কিছুই দেখতে পাচ্ছে না এবং তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও। এই ঘটনার পর একদল অনুসন্ধান দল সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া 1947, 1948, 1949, 1962, 1965, 2005, 2007 এবং 2017 সালে ঘটে আরো বিমান দুর্ঘটনা। 1800 সালে ঘটে প্রথম জাহাজ দুর্ঘটনা যেখানে প্রাণ হারায় 90 জনের মতো যাত্রী। এছাড়া 1814, 1824, 1840, 1918, 1921, 1925, 1941, 1963 এবং 2015 সালে অসংখ্য প্রাণহানি ঘটে এই ট্রায়াঙ্গলে। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে আজ অবধি প্রায় 1000 জনের মতো বারমুডা ট্রায়াঙ্গলের মাঝে প্রাণ হারিয়েছেন, যা গড়ে প্রতি বছরে 10 জনের সমান।